extra time. আইএসএল এর ধাঁচে এবার ফুটবল টুর্নামেন্ট কল্যাণীতে। কল্যাণীর আটটি টিম নিয়ে হচ্ছে কল্যাণী প্রিমিয়ার লিগ। হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে এই ধুমধুমার ফুটবল। কল্যাণীর ভূমিপুত্ররাই সুযোগ পাবেন এই প্রিমিয়ার লিগে খেলার জন্য। কল্যাণী প্রিমিয়ার লিগ নিয়ে উত্তেজনার তুঙ্গে কল্যাণীবাসীর মধ্যে যথেষ্ট আলোড়নও পড়ে গেছে। আইএফএ অনুমোদিত এই টুর্নামেন্ট অর্গানাইজ করছে কল্যাণী প্রিমিয়ার লিগ অর্গানাইজ কমিটি। একটি প্রেস মিটও হয়ে গেল সম্প্রতি। কল্যাণী প্রিমিয়ার লিগ অর্গানাইজ কমিটির পক্ষে প্রাক্তন ফুটবলার সুরজিৎ বসু এবং বিপ্লব দে মূল ভূমিকা পালন করছেন। টুর্নামেন্টের কাণ্ডারি বিপ্লব দে বলছিলেন কিভাবে সফল হয়ে উঠবে গোটা পরিকল্পনা। কেপিএলকে মানে নামকরণের ক্ষেত্রে এই কল্যাণী প্রিমিয়ার লিগ এর এই কথাটা আমার মাথায় যে ঢুকিয়ে দিচ্ছে তার নাম বলি বাজু, আমি ডাক্তারে বলি বাজু। এবং বিশেষ করে এখানে যত প্লেয়ার আছে, এখানে আমাদের এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে যারা ফুটবল নানান ক্লাব বড় বড় ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান বা অনেক জায়গায় খেলছেন, অনেক বয়োজ্যেষ্ঠ আছেন, অনেক জুনিয়র আছে, আমার থেকে অনেকে বয়স্ক আছে, তাদেরকে এবং আমাদের ডাক্তার বালা এবং মানে যা মানে কী বলবো প্রত্যেকটা পদক্ষেপে যিনি হয়তো বুদ্ধি না দিলে কিছু না বললে হয়তো নয়। বিশেষ করে আমাদের স্বপনদাকে বলি, স্বপনদা আছেন এখানে। 8 মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়ে, তা আমার এমসে ট্রিটমেন্ট চলছিল। তারপরে সহলদা আমার সঙ্গে রিসেন্টলি যোগাযোগ রাখতো কেমন আছে কিনা। তারপর যখন আমি ফিরে আসি তখন উনি আমার পুরো পূর্ণ সহযোগিতায় মানে হাত বাড়ি দিয়েছে, এমনকি আমাকে কিছু করতে দেবে না, যে তোর কী প্ল্যান আছে সেটা আমাকে বল। তারপর দাদা আমরা মিলে প্ল্যানটা করি যে এরকম আমরা ফুটবলটাকে ডেভেলপ করবো কী করে। কল্যাণীর ফুটবলটা পিছিয়ে গেছে, তা এই পিছিয়ে আছে আমরা কী করে ডেভেলপ করবো এটাকে। তাই আমরা এটাকে উজ্জীবিত করার জন্য একটা কল্যাণী লিগ করবো, কল্যাণী প্রিমিয়ার লিগ। তা সেই সঙ্গে তখন বিজয় আমাদের মোহনবান খেলেছে, প্রশান্ত দা আছে, বিমান দা আছে, এদের সবাইকে ডাকা হয়, ডেকে আমরা একসঙ্গে আলোচনা করি, তখন আমরা এই কেপিএলটাকে একদম সেটেলমেন্ট করি যে কেপিএল হবে। আর সবথেকে এইটা হয়তো আমি পেতাম না যে সজলদা আমার পাশে না থাকতো, আমার এই উদ্যোগটা মনে হয় আসতো না, আবেগটা আসতো না, বা এই যে পরিকল্পনা, মেন পরিকল্পনা হচ্ছে বাচ্চাদের ডেভেলপ। আমরা কলকাতা থেকে একটা টিম নেব তোমার হচ্ছে প্রিমিয়ার লিগের, আর একটা 4th ডিভিশন টিম, আর যেটা হচ্ছে কল্যাণীর নামে আমরা আন্ডার 18 লিগের সেটা পরিকল্পনা চলছে। এর বছরে আমরা আন্ডার 18 আই লিগটা যদি খেলতে পারি ওটার জন্য মেন পরিকল্পনা একদম টোটালটা। এর এই কেপিএলটা হচ্ছে কল্যাণী ফুটবলটা যে জোয়ার এসছে এটা বোঝা যাচ্ছে আজকে দেখে। কার মধ্যে যে ক্লাবগুলো আছে মূলত সেই ক্লাবগুলোই এটার অন্তর্ভুক্ত। এতে ক্লাবগুলোর আপনার খেলোয়াড়রা যারা আছেন কল্যাণী কেন্দ্রিক, কল্যাণী ফুটবলের উন্নয়নের স্বার্থেই এই টুর্নামেন্ট করা হচ্ছে এবং সুযোগ সুবিধা কল্যাণীর ছেলেদের জন্য দেওয়া হচ্ছে। সবচেয়ে আশার খবর হলো যে আমাদের কল্যাণীতে প্রচুর খেলোয়াড় আছেন যারা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলেছেন, এখনও যারা সর্বভারতীয় স্তরে দলে খেলছেন তাদের ছেলেরা কল্যাণীতে আছেন, তারাও কিন্তু এই টুর্নামেন্টে এক একটা ক্লাবের হয়ে পার্টিসিপেট করবেন। অতএব যে লক্ষ্য নিয়ে এই কল্যাণী প্রিমিয়ার লিগটার আয়োজন করছে উদ্যোক্তারা, তার 100% শুরুর আগেই কিন্তু সাকসেসফুল 100% সোফার পার্টিসিপেশন ইজ কনসার্ন, যারা পার্টিসিপেট করবে তাদের দিক থেকে। এবার খেলাটা মাঠে হবে, কে কতটা খেলবে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।